হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। সো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সো ফার্স্ট অফ অল গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার, আর ঘরটার গোছানো মোটামুটি তুতলাচ্ছি দানি, তো গোছানো মোটামুটি কমপ্লিট। আজকে হচ্ছে টিউসডে, তো আজকে বাড়িতে সবাই আছে, আমাকে রান্নাবান্না কিছু করতে হবে না, ওরাই করবে আজকে। তো আজকে আমি রেস্ট, আজকে বলতে নেই, যেদিন যার ছুটি থাকে তারাই করে। আমি আজকে যাবো একটু হেয়ার কাটিং করতে। নিচে লেন্থের অবস্থা খুব খারাপ, আমি অনেকটাই ছোটো করে আসবো, মানে বেশি বড় চুল ক্যারি করা ভীষণ টাফ এখানে, আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আমার, মানে আমাকে কাটতে হবে চুলটা। আর ওই পাশ থেকে আমার মা লিটারেলি চেল্লাচ্ছে আমি জানি, আর একটু পরে ফোন আসলো বলে, বাট কিছু করার নেই, মা আমাকে চুলটা কাটতেই হবে। সো আর 300 অ্যাপয়েন্টমেন্ট আছে আমার, তো ওখানে সৌরভ নিয়ে যাবে আমাকে, তো ওখানে গিয়ে কথা হচ্ছে। আর ফটাফট আমি রেডিটা হয়ে নিই, এরপর দেরি হয়ে যাবে, অলরেডি 2:05 হয়ে গেছে, আমাকে যেতেও একটু টাইম লাগবে, তো তো রেডি হয়ে আসছি। ওকে, দেখছো একটা টপ আর একটা জিন্স পরে নিয়েছি, গরমের মধ্যে ভালো লাগছে না, আর একটু হালকা হালকা ওয়েদারটা, বৃষ্টিও আছে প্লাস প্রচণ্ড গরম এখানে, আর চুলটা দেখছো অবস্থা, এই জন্য আমি বললাম যে কাটতে হবে আমাকে চুলটা। তো চুলটা টাইপ করে নেবে, যে ক্লিপ আমি এখানে ক্যারি করছি অলরেডি, ভিতরে লাইট আর জ্বালাবো না, আবার বন্ধ করতে হবে আমাকেই, তো ওই জন্য আর কাজ বাড়াচ্ছি না, আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছি, ব্যালকনিতে আছি। তো সৌরভ আসবে, তারপরে আমরা বেরোবো। ও বললো কাকি তুমি ফটাফট রেডি হয়ে যাও, আমি আসছি, এসে তোমাকে নিয়ে বেরিয়ে পড়বো। আর সাইকেল নিয়ে যাবো আমরা, আর একটা ব্যাগ আর মাস্ক, এই দুটো আমাকে নিতে হবে ব্যাস। আর মাস্ক হাইলি মেনটেন, এখানে মাস্ক ছাড়া নট অ্যালাউ, সে তুমি যেখানেই যাও মাস্ক তোমাকে নিতেই হবে, ক্যারি করতেই হবে। আর সাইকেল চালাতে চালাতে সম্ভব না ভিডিও করা, কারণ পুলিশ দেখলে প্রবলেম হয়ে যাবে, আর আমি অত ভালো সাইকেল চালাতে পারি না, যে এক হাতে ফোন এক হাতে সাইকেল, সম্ভব না, পড়ে টড়ে যেতে পারি, আরেক বিপদ হয়ে যাবে তখন। তো যে এখানে অফ করছি, আরেকবারে গিয়ে ওখানে কথা বলবো। ওকে, থাকো। ওকে,
that off. আমাদের ইন্ডিয়াতে আগে শ্যাম্পু করে তারপর হেয়ার কাটিং করা হয়, সেটাই ইউজ টু হয়েছিলাম, বাট এখানে উল্টোটা। আই মিন যে দেশে যেমন নিয়ম আর কি, তো এখানে আগে ওরা কেটেটে তারপর ওরা শ্যাম্পু করে হেয়ার সেট করে। ওদের হাতের কাজ এত সুন্দর, ইভেন কি আমি এখন ভিডিওটা এডিট করতে বসে বিশ্বাস করবেন আমার ঘুম পাচ্ছে, ওরা আমাকে যেভাবে চুলটা ধরছে টরছে তার জন্য। আমি তেমন কিছু ভাষা পারি না, বাট কিছু কিছু বুঝতে পারি, যেমন বলতে পারি না ঠিকই, বাট কিন্তু বুঝতে পারি যে কী ওরা মিন করতে চাইছে, আমাকে কী বোঝাতে চাইছে, সেটা বুঝে বুঝেই আর কি কথা বলা আর কি। আমার প্রচণ্ড গ্রে হেয়ার, তো ওরা আমাকে সাজেস্ট করছিল হেয়ার কালারের জন্য, বাট আমি করিনি, আমি এটা পরে করব। অ্যাকচুয়ালি কদিন আগে হেয়ার কালার করেছি, তো এখন আর হেয়ার কালার করলে চুলটা আর থাকবে না আমার। তোমরা দেখলে আমাকে ওরা একটা ক্যাটলগ দিয়েছিলো, ক্যাটলগের মধ্যে আমি চয়েস করেছি যে কোনটা কাটবো। তো সামনে একটা বেবি হেয়ার ছিল, বাট ওটা আমি কাউ করিনি, আমি বলেছি সামনে বড়ই করতে। বেবি হেয়ার ইজ গুড, বাট ওটাকে মেনটেন করাটাই চাপ, কারণ এখানে 99% আমি সবাইকে দেখি এখানে বেবি হেয়ার সামনে রাখতে, বাট আমি ওটাকে মেনটেন করতে পারবো না যেহেতু আমার অভ্যাসে নেই, তার জন্য আমি করিনি ওটা, সামনে আমি লম্বাই রেখেছি। তোমার কমপ্লিট, তোমরা বলো আমাকে কেমন লাগছে। হেই থ্যাংক ইউ সো মাচ, ক্যামেরা সাই। আচ্ছা যাই হোক, আমি আবার বাড়ি যাই, আর বাড়িতে গিয়ে ভিডিওটা এডিট করছি, ক্যামেরাটা বের করতে পারবো। এখানে লাঞ্চ করতে এসেছিলাম, বাট না আমরা বাড়িতে নিয়ে যাব, লাঞ্চ করব না এখানে, বাড়িতে গিয়ে আমি খাবো একবারে। তো যাই হোক, এর জন্য আমি প্রস্তুত, তো বাড়ি গিয়ে কথা বলছি। আর দেখছি খুব বৃষ্টি পড়ছে, আমরা ছাতা নিয়ে আসিনি। দেন আসলাম জাপান রেমিট ফিনান্সে,
তো এখানে অ্যাকাউন্ট করতে এসছি, এখান থেকে আমরা ইন্ডিয়াতে টাকা পাঠাই। দেন দেখো ওরা আমাকে একটা বাদাম ড্রিঙ্কস খেতে দিয়েছিল, আমি ওটা আমি খাইনি, তো বাড়িতে নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে আগে আমি বোতলে জল টল ভরে রেখে দিয়েছি, কত সুন্দর লাগছে। আজকে রান্না করবো হচ্ছে চাল কুমড়ো, চাল কুমড়োটাকে কাটতে হবে। আর দেখো ডাল বসিয়ে দিয়েছি, কেটেও নিয়েছি, দেখো কেমনভাবে কেটেছি। বাবা কাটতে জান বেরিয়ে গেছে, আমি মোমোটা খেয়ে নিই, খেতে খেতে রান্নাটা করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে ড্রেসে চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ না করে আমি ফটাফট করে ডাল আর আলু সিদ্ধটা করে ফেললাম, ওই আলু সিদ্ধ মাখা আর কি। তো আর মাছ হচ্ছে করে আগে থেকে করা ছিল মাছ, আর ওটা অনেক করেছে, আর আমি ডাল আর আলু সিদ্ধটা শুধু করলাম। আর ওটা করার কথা ছিল না, তো হাজব্যান্ড ফোন করে বললো যে না তুমি একটু ডাল করো, তাহলে কী দিয়ে খাবো। ডালটা অ্যাকচুয়ালি ও খুব ভালোবাসে, ডাল ছাড়া খেতে পারে না, তো ডালটা না হলে ওর হয় না রাতের খাবার বা দুপুরের খাবার, যে কোনো সময়ই হোক ওকে ডালটা খেতেই হবে, মানে ডালটা খুব ভালোবাসে আর কি। তো চাল কুমড়ো দিয়ে ডাল করলাম, চাল কুমড়োটা কাটতে গিয়ে জানটা আমার বেরিয়ে গেছে, এত টাইট, এত মানে ফ্রোজিং, তো এই জন্য মানে অ্যাকচুয়ালি এত প্রবলেমটা হলো। তো যাই হোকটা আমি বেশি ইউজ করি আজকাল। তো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম, এখন ফটাফট ওই বাসনটা মাজবো, মেজে টেজে চান করতে যাবো, চান ডান করে এসে চা খাবো, চা খেয়ে থেকে তো হাজব্যান্ড চলে আসবে, তো তারপর একটু ওর সাথে আড্ডা মারবো মেরে টেরে, তারপরে রাতে ডিনার করে ঘুম। আমি তো ঘুমাই না, আমি ফোন ঘাঁটি আর ও ঘুমাবে। তো আর কিছু দেখানো নেই, তো ব্লগটা আমি এন্ড করছি, ফটাফট গিয়ে চানটা করি এবার, দাদার কখন চান করবো, অলরেডি সন্ধে হয়ে গেছে, 7টা বাজে আই থিঙ্ক। তো ব্লগটা এইটুকুই, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ।